বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র মাহে রমজানের গুরুত্বপূর্ণ মাসলা মাসায়েল সম্পর্কে আলোচনা করা হচ্ছে। রমজানের রোজা সুবহ সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়ত সহকারে ইচ্ছাকৃতভাবে পান আহার ও যৌন তৃপ্তি থেকে বিরত থাকাকে রোজা বলা হয়। প্রত্যেক আকেল বোধসম্পন্ন বালেক বয়সপ্রাপ্ত ও সুস্থ নরনারীর উপর রমজানের রোজা রাখা ফরজ। ছেলে মেয়ে 10 বৎসর হয়ে গেলে তাদের দ্বারা শাস্তি দিয়ে হলেও রোজা রাখানো কর্তব্য। এর পূর্বে শক্তি হলে রোজা রাখার অভ্যাস করানো উচিত। রোজার নিয়তের মাসায়েল। রমজানের রোজার জন্য নিয়ত করা ফরজ। নিয়ত ব্যতীত সারাদিন পানাহার ও যৌন তৃপ্তি থেকে বিরত থাকলেও রোজা হবে না। মুখে নিয়ত করা জরুরি নয়, অন্তরে নিয়ত করলেই যথেষ্ট হবে। তবে মুখে নিয়ত করা উত্তম এই অর্থে যে তাতে মনের খটকা দূর হয়ে যায়। মুখে নিয়ত করলেও আরবিতে হওয়া জরুরি নয়, যে কোনো ভাষায় নিয়ত করা যায়। যেমন বাংলায় আমি আজ রোজা রাখার নিয়ত করলাম। সূর্য ঢলার 1.5 ঘন্টা পূর্ব পর্যন্ত রমজানের রোজার নিয়ত করা দুরস্থ আছে, তবে রাতেই নিয়ত করে নেওয়া উত্তম। রমজান মাসে অন্য যে কোনো প্রকার রোজা বা কাজা রোজার নিয়ত করলেও এই রমজানের রোজা আদায় হবে, অন্য যে রোজার নিয়ত করবে সেটা আদায় হবে না। রাতে নিয়ত করার পর সুবহে সাদেকের পূর্ব পর্যন্ত পানাহার ও যৌনকর্ম জায়েজ। নিয়ত করার সঙ্গে সঙ্গেই রোজা শুরু হয়ে যায় না, বরং রোজা শুরু হয় সুবহে সাদেক থেকে। সেহেরির মাসায়েল। সেহেরি খাওয়া জরুরি নয়, তবে সেহেরি খাওয়া সুন্নত, অনেক ফজিলতের আমল। তাই ক্ষুধা না লাগলে বা খেতে ইচ্ছা না করলেও সেহেরির ফজিলত হাসিল করার নিয়তে যাই হোক কিছু পানাহার করে নিবে। নিদ্রার কারণে সেহেরি খেতে না পারলে রোজা রাখতে হবে। সেহেরি না খেতে পারায় রোজা না রাখা অত্যন্ত পাপ। সেহেরির সময় আছে বা নেই এই নিয়ে সন্দেহ হলে সেহেরি না খাওয়া উচিত। এরূপ সময় খেলে রোজা কাজা করা ভালো। আর যদি পরে নিশ্চিতভাবে জানা যায় যে তখন সেহেরির সময় ছিল না, তাহলে কাজা করা ওয়াজিব। সেহেরির সময় আছে মনে করে পানাহার করলো, অথচ পরে জানা গেল যে তখন সেহেরির সময় ছিল না, তাহলে রোজা হবে না। তবে সারাদিন তাকে রোজাদারের ন্যায় থাকতে হবে এবং রমজানের পর ওই দিনের রোজা কাজা করতে হবে। বিলম্বে সেহেরি খাওয়া উত্তম। আগে খাওয়া হয়ে গেলেও শেষ সময় কিছু চা পানি ইত্যাদি পান করতে থাকলেও বিলম্বে সেহেরি খাওয়ার ফজিলত অর্জিত হবে। ইফতারের মাসায়েল। সূর্য অস্তমিত হওয়ার পর বিলম্ব না করে তাড়াতাড়ি ইফতার করা মোস্তাহাব। মেঘের দিনে কিছু দেরি করে ইফতার করা ভালো। মেঘের দিনে ইমানদার ব্যক্তির অন্তরে সূর্য অস্ত গিয়েছে বলে সাক্ষ্য দেয়া পর্যন্ত সবর করা ভালো। শুধু ঘড়ি বা আজানের উপর নির্ভর করা ভালো নয়, কারণ তাতে ভুলও হতে পারে। সূর্য অস্ত যাওয়ার ব্যাপারে সন্দেহ থাকা পর্যন্ত ইফতার করা দুরস্থ নেই। সবচেয়ে উত্তম হলো খুরমার দ্বারা ইফতার করা, তারপর কোনো মিষ্টি জিনিস দ্বারা, তারপর পানির দ্বারা। লবণ দ্বারা ইফতার শুরু করা উত্তম এই আকিদা ভুল। ইফতারের সময় দোয়া কবুল হয়, তাই ইফতারের পূর্বে বা কিছু ইফতার করে বা ইফতার থেকে সম্পূর্ণ ফারেগ হয়ে দোয়া করা মুস্তাহাব। পশ্চিম দিকে প্লেনে সফর শুরু করার কারণে যদি দিন লম্বা হয়ে যায়, তাহলে সুবহ সাদেক থেকে নিয়ে 24 ঘন্টার মধ্যে সূর্যাস্ত ঘটলে সূর্যাস্ত পর্যন্ত ইফতার বিলম্ব করতে হবে। আর 24 ঘন্টার মধ্যে সূর্যাস্ত না ঘটলে 24 ঘন্টা পূর্ণ হওয়ার সামান্য কিছু পূর্বে ইফতার করে নেবে। পূর্ব দিকে প্লেনে সফর করলে যখনই সূর্যাস্ত পাবে তখনই ইফতার করবে। যেসব কারণে রোজা ভাঙে না এবং মাখরু হয় না, মেসোয়াক করা, যে কোনো সময় হোক, কাঁচা হোক বা শুষ্ক ডাল দিয়ে মেসোয়াক করা হোক, এই কারণে রোজা ভাঙে না। শরীরে বা মাথা বা দাড়ি গোঁফে তেল লাগানো, চোখে সুরমা লাগানো বা কোনো ওষুধ দেয়া, খুশবু লাগানো বা তার ঘেরান নেয়া, ভুলে কিছু পান করা
বা আহার করা বা স্ত্রী সম্ভোগ করা, গরম বা পিপাসার কারণে গোসল করা বা বারবার কুলি করা, অনিচ্ছাবশত গলার মধ্যে ধোয়া, ধুলাবালি বা মাছি ইত্যাদি প্রবেশ করা, কানে পানি দেওয়া বা অনিচ্ছাবশত চলে যাওয়ার কারণে রোজা ভঙ্গ হয় না, তবে ইচ্ছাকৃত দিলে সতর্কতা হলো সেই রোজা কাজা করে নেয়া। অনিচ্ছাকৃতভাবে বমি হওয়া, ইচ্ছাকৃতভাবে অল্প বমি করলেও মাখরু হয় না, তবে এরূপ করা ঠিক নয়। স্বপ্নদোষ হওয়া, মুখে থুতু আসলে গিলে ফেলা, যে কোনো ধরনের ইঞ্জেকশন বা টিকা লাগানো, তবে রোজার কষ্ট যেন না বোধ হয় এই উদ্দেশ্যে শক্তির ইঞ্জেকশন বা স্যালাইন লাগানো মাখরু। রোজা অবস্থায় দাঁত উঠালে এবং রক্ত পেটে না গেলে, পাইরিয়া রোগের কারণে যে সামান্য রক্ত সবসময় বের হয় এবং গলার মধ্যে যায় তার কারণে, সাপ ইত্যাদি দংশন করলে, পান খাওয়ার পর ভালোভাবে কুলি করা সত্ত্বেও যদি থুতুতে লাল ভাব থেকে যায়, শাহওয়াতের সাথে শুধু নজর করার কারণেই যদি বীজ্রপাত ঘটে যায় তাহলে রোজা ফাসেদ হয় না। রোজা অবস্থায় শরীর থেকে ইঞ্জেকশনের সাহায্যে রক্ত বের করলে রোজা ভাঙে না এবং এতে রোজা রাখার শক্তি চলে যাওয়ার মতো দুর্বল হয়ে পড়ার আশঙ্কা না থাকলেও মাখরু হয় না। যেসব কারণে রোজা ভাঙে না তবে মাখরু হয়ে যায়, বিনা প্রয়োজনে কোনো জিনিস চিবানো, তরকারি ইত্যাদি লবণ চেকে ফেলে দেয়া, তবে কোনো চাকরের মনিব বা কোনো নারীর স্বামী বদমেজাজি হলে জিব্বার অগ্রভাগ দিয়ে লবণ চেখে তা ফেলে দিতে এতটুকু অবকাশ আছে। কোনো ধরনের মাজন, কয়লা, গুল বা টুথপেস্ট ব্যবহার করা মাখরু, আর এর কোনো সামান্য পরিমাণও গলার মধ্যে চলে গেলে রোজা ভঙ্গ হয়ে যাবে। গোসল ফরজ, এই অবস্থায় সারাদিন অতিবাহিত করা, কোনো রোগীর জন্য নিজের রক্ত দেয়া, গিবত করা, চগলখুরি করা, অনর্থক কথাবার্তা বলা, মিথ্যা বলা, ঝগড়া ফাসাদ করা, গালিগালাজ করা, ক্ষুধা পিপাসার কারণে অস্থিরতা প্রকাশ করা, মুখে অধিক পরিমাণ থুতু একত্রে করে গিলে ফেলা, দাঁতে সোলাবুটের চেয়ে ছোটো কোনো বস্তু আটকে থাকলে তা বের করে মুখের মধ্যে থাকা অবস্থায় গিলে ফেলা, নিজের উপর নিয়ন্ত্রণ থাকবে না এরূপ মনে হওয়া সত্ত্বেও স্ত্রীকে চুম্বন করা, আলিঙ্গন করা, নিজের উপর নিয়ন্ত্রণ আস্থা থাকলে ক্ষতি নেই, তবে যুবকদের এহেন অবস্থা থেকে দূরে থাকাই শ্রেয়। আর রোজা অবস্থায় স্ত্রীর ঠোঁট মুখে নেওয়া সর্ব অবস্থায় মাকরু, নিজের মুখ দিয়ে চিবিয়ে কোনো বস্তু শিশুর মুখে দেওয়া, তবে অন্য উপায় অবস্থায় এরূপ করলে অসুবিধে নেই। পায়খানার রাস্তা দ্বারা এত বেশি ধৌত করা যে ভিতরে পানি পৌঁছে যাওয়ার সন্দেহ হয় এরূপ করা মাখরু, আর প্রকৃতপক্ষে পানি পৌঁছে গেলে রোজা ভঙ্গ হয়ে যায়, তাই এই ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করা দরকার। এজন্য রোজা অবস্থায় পানির দ্বারা ধৌত করার পর কোনো কাপড় দ্বারা বা হাত দ্বারা পানি পরিষ্কার করে ফেলা উত্তম। ঠোঁটে লিপস্টিক লাগালে যদি মুখের ভিতরে চলে যাওয়ার আশঙ্কা হয় তাহলে তা মাখরু। যেসব কারণে রোজা ভেঙে যায় এবং শুধু কাজা ওয়াজিব হয়, কানে বা নাকে ওষুধ দিলে, ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করলে বা অল্প বমি আসার পর তা গিলে ফেললে, কুলি করার সময় অনিচ্ছাকৃতবশত কণ্ঠনালীতে পানি চলে গেলে, স্ত্রী বা কোনো নারীকে শুধু স্পর্শ প্রভৃতি করার কারণেই বীর্যপাত হয়ে গেলে, এমন কোনো জিনিস খেলে যা সাধারণ অবস্থায় খাওয়া হয় না, যেমন কাঠ, লোহা, কাগজ, পাথর, মাটি, কয়লা ইত্যাদি, বিড়ি সিগারেট বা হুক্কা সেবন করলে, আগরবাতি প্রভৃতির ধোঁয়া ইচ্ছাকৃতভাবে নাকে বা হলকে পৌঁছালে, ভুলে পানাহার করার পর রোজা ভেঙে গেছে মনে করে আবার ইচ্ছাকৃতভাবে কোনো কিছু পানাহার করলে, রাত আসে মনে করে সুবহে সাদেকের পর সেহেরি খেলে, ইফতারের সময় হয়নি, দিন রয়ে গেছে অথচ সময় হয়ে গেছে এই মনে করে ইফতারি করলে, দুপুরের পরে রোজার নিয়ত করলে, দাঁত দিয়ে রক্ত বের হলে তা যদি থুতুর চেয়ে পরিমাণে বেশি হয় এবং কণ্ঠনালীর নিচে চলে যায়, কেউ জোরপূর্বক রোজাদারের মুখে কোনো কিছু দিলে এবং তা কণ্ঠনালীতে পৌঁছে গেলে,
দাঁতে কোনো খাদ্য টুকরো আটকেছিল, সুবহ সাদেকের পর তা যদি পেটে চলে যায় তবে সেই টুকরো ছোলা বুটের চেয়ে ছোট হলে রোজা ভেঙে যায় না, তবে এরূপ করা মাকরু। কিন্তু মুখ থেকে বের করার পর গিলে ফেললে তা যতই ছোট হোক না কেন রোজা কাজা করতে হবে। হস্তমৈথুন্য করলে যদি বীর্যপাত হয়, পেশাবের রাস্তায় বা স্ত্রীর জনিতে কোনো ওষুধ প্রবেশ করালে, পানি বা তেল দ্বারা ভিজা আঙুল জনিতে বা পায়খানার রাস্তায় প্রবেশ করালে, শুকনো আঙুল প্রবেশ করিয়ে পুরোটা বা কিছুটা বের করে আবার প্রবেশ করালে, আর যদি শুকনো আঙুল একবার প্রবেশ করিয়ে একেবারেই পুরোটা বের করে নেয় আবার প্রবেশ না করায়, তাহলে রোজার অসুবিধে হয় না। মুখে পান রেখে ঘুমিয়ে গেলে এবং এ অবস্থায় সুবহ সাদেক হয়ে গেলে, নস্যি গ্রহণ করলে বা কানে তেল ঢাললে, কেউ রোজার নিয়তি যদি না করে তাহলে শুধু কাজা ওয়াজিব হয়। স্ত্রী বেহুশ থাকা অবস্থায় কিংবা বেখবর ঘুমন্ত অবস্থায় তার সাথে সহবাস করা হলে ওই স্ত্রীর উপর শুধু কাজা ওয়াজিব হয়। রমজান ব্যতীত অন্য নফল রোজা ভঙ্গ হলে শুধু কাজা ওয়াজিব হয়। এক দেশে রোজা শুরু করার পর অন্য দেশে চলে গেলে সেখানে যদি নিজের দেশের তুলনায় আগে ঈদ হয়, তাহলে নিজের দেশের হিসেবে যে কয়টা রোজা বাদ গিয়েছে তার কাজা করতে হবে, আর যদি সেখানে গিয়ে রোজা এক দুটো বেড়ে যায় তাহলে সেই এক দুটো রাখতে হবে। যেসব কারণে রোজা ভেঙে যায় এবং কাজা কাফফারা উভয়টাই ওয়াজিব হয়, রোজার নিয়ত রাতে করার পর ইচ্ছাকৃতভাবে পানাহার করলে, রোজার নিয়ত করার পর ইচ্ছাকৃতভাবে স্ত্রী সম্ভোগ করলে, স্ত্রীর উপর কাজা কাফফারা উভয়টাই ওয়াজিব হয়। স্ত্রীর জনির মধ্যে পুরুষাঙ্গের অগ্রভাগ প্রবেশ করালেই কাজা ও কাফফারা ওয়াজিব হয়ে যাবে, চাই বীর্যপাত হোক বা না হোক। রোজার নিয়ত করার পর পাপ হওয়া সত্ত্বেও যদি পুরুষ তার পুরুষাঙ্গ স্ত্রীর পায়খানা রাস্তায় প্রবেশ করায় এবং অগ্রভাগ ভিতরে প্রবেশ করে, চাই বীর্যপাত হোক বা না হোক, তাহলে পুরুষ স্ত্রী উভয়ের উপরই কাজা এবং কাফফারা উভয়টাই ওয়াজিব হবে। রোজা অবস্থায় কোনো বৈধ কাজ করলো, যেমন স্ত্রীকে চুম্বন দিল কিংবা মাথায় তেল দিল, তা সত্ত্বেও সে মনে করলো যে রোজা নষ্ট হয়ে গিয়েছে, আর তারপরে ইচ্ছাকৃতভাবে পানাহার ইত্যাদি করলো, তাহলে কাজা কাফফারা উভয়টি ওয়াজিব হবে। যেসব কারণে রোজা না রাখার অনুমতি আছে, যদি কেউ শরীয়তসম্মত সফরে থাকে তাহলে তার জন্য রোজা না রাখার অনুমতি আছে, পরে কাজা করে নিতে হবে, কিন্তু সফরে যদি কষ্ট না হয় তাহলে রোজা রাখাই উত্তম। আর যদি কোনো ব্যক্তি রোজা রাখার নিয়ত করার পর সফর শুরু করে তাহলে সেই দিনের রোজা ভাঙা জায়েজ নয়, রাখা জরুরি। কোনো রোগী ব্যক্তি রোজা রাখলে যদি তার রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা হয়, অথবা অন্য কোনো নতুন রোগ দেখা দেওয়ার আশঙ্কা হয়, অথবা রোগ মুক্তি বিলম্বিত হওয়ার আশঙ্কা হয়, তাহলে রোজা ছেড়ে দেওয়ার অনুমতি আছে, সুস্থ হওয়ার পর কাজা করে নিতে হবে। তবে অসুস্থ অবস্থায় রোজা ছাড়তে হলে কোনো দিনদার পরেশগার চিকিৎসকের পরামর্শ থাকা শর্ত, কিংবা নিজের অভিজ্ঞতা ও জ্ঞানের ভিত্তিতে হতে হবে, শুধু নিজের কাল্পনিক খেয়াল বশীভূত হয়ে আশঙ্কা বোধ করে রোজা ছাড়া দুরুস্থ হবে না, তাহলে কাজা কাফফারা উভয়টাই ওয়াজিব হবে। রোগ মুক্তির পর যে দুর্বলতা থাকে, তখন রোজা রাখলে যদি পুনরায় রোগাক্রান্ত হওয়ার প্রবল আশঙ্কা হয়, তাহলে তখন রোজা না রাখার অনুমতি আছে, পরে কাজা করে নিতে হবে। গর্ভবতী ও দুগ্ধদায়িনী স্ত্রী লোক রোজা রাখলে যদি নিজের জীবনের ব্যাপারে ও সন্তানের জীবনের ব্যাপারে আশঙ্কা বোধ করে, বা রোজা রাখলে দুধ শুকিয়ে যাবে আর সন্তান কষ্ট হবে এই রূপ নিশ্চিত হয়, তাহলে তার জন্য তখন রোজা সারা জায়েজ, পরে কাজা করে নিতে হবে। হায়েজ নেফাস অবস্থায় রোজা ছেড়ে দিতে হবে এবং পবিত্র হওয়ার পর কাজা করে নিতে হবে। যেসব কারণে রোজা শুরু করার পর তা ভেঙে ফেলার অনুমতি রয়েছে, যদি এমন পিপাসা বা ক্ষুধা লাগে যাতে প্রাণের আশঙ্কা দেখা যায়, তাহলে রোজা শুরু করার পর তা ভেঙে ফেলার অনুমতি আছে, পরে কাজা করে নিতে হবে। যদি এমন কোনো রোগ বা অবস্থা দেখা দেয় যে ওষুধপত্র গ্রহণ না করলে জীবনের আশা ত্যাগ করতে হয়, তাহলে অনুরূপ মাসলা। গর্ভবতী স্ত্রী লোক যদি এমন অবস্থা হয় যে নিজের বা সন্তানের প্রাণনাশের আশঙ্কা হয়, তাহলে অনুরূপ মাসালা। বেহুশ বা পাগল হয়ে গেলে অনুরূপ মাসালা।
উল্লেখ্য যে এসব অবস্থায় যে রোজা ছেড়ে দেওয়া হবে তার কাজা করে নিতে হবে। কেউ যদি অন্যকে দিয়ে কাজ করাতে পারে বা জীবিকা অর্জনের জন্য অন্য কোনো কাজ করতে পারে, তা সত্ত্বেও সে টাকার লোভে রোদে গিয়ে কাজ করলো এবং এই কারণে অনুরূপ পিপাসায় আক্রান্ত হলো, কিংবা বিনা অপারগতার আগুনের কাছে যাওয়ার কারণে পিপাসায় আক্রান্ত হলো, তাহলে তার জন্য রোজা ছাড়ার অনুমতি নেই। রমজান মাসের সম্মান রক্ষার মাসায়েল। রমজান মাসে দিনের বেলায় লোকদের পানাহারের উদ্দেশ্যে হোটেল, রেস্তোরাঁ প্রভৃতি খাবার দোকান খোলা রাখা রমজানের অবমাননা, বিধায় তা পাপ। অন্য ধর্মাবলম্বী বা মাজুর ব্যক্তিদের খাতিরে খোলা রাখার অজুহাত গ্রহণযোগ্য নয়। কোনো কারণবশত রোজা ভেঙে গেলে বাকি দিনটুকু পানাহার পরিত্যাগ করে রোজাদারের ন্যায় থাকা ওয়াজিব। দুর্ভাগ্যবশত কেউ যদি রোজা না রাখে, তবুও অন্যের সামনে পানাহার করা বা প্রকাশ করা যে আমি রোজা রাখিনি, এতে দ্বিগুণ পাপ হয়। প্রথম হলো রোজা না রাখার পাপ, দ্বিতীয় হলো গুনাহ প্রকাশ করার পাপ। রোজার কাজার মাসায়েল। রমজানের রোজা কাজা হয়ে গেলে রমজানের পর যথাশীঘ্র কাজা করে নিতে হবে, বিনা কারণে কাজা রোজা রাখতে দেরি করা গুনাহ। কাজা রোজার জন্য সুবহে সাদেকের পূর্বেই নিয়ত করতে হবে, অন্যথায় কাজা রোজা সহি হবে না। সুবহে সাদেকের পর নিয়ত করলে সে রোজা নফল হয়ে যাবে। ঘটনাক্রমে একাধিক রমজানের কাজা রোজা একত্র হয়ে গেলে নির্দিষ্ট করে নিয়ত করতে হবে, আজ অমুক বৎসরের রমজানের রোজা আদায় করছি। যে কয়টি রোজা কাজা হয়েছে তা একাধারে রাখা মুস্তাহাব, বিভিন্ন সময়ে রাখাও দুরস্ত আছে। কাজা শেষ করার পূর্বেই নতুন রমজান এসে গেলে তখন ওই রমজানের রোজাই রাখতে হবে, কাজা পরে আদায় করে নিতে হবে। রোজার কাফফারার মাসায়েল। একটি রোজার কাফফারা 60টি রোজা, একটি কাজা বাদেও এই 60টি রোজা একাধারে রাখতে হবে। মাঝখানে ছুটে গেলে আবার পুনরায় পূর্ণ 60টি একাধারে রাখতে হবে। এই 60 দিনের মধ্যে নেফাস বা রমজানের মাস এসে যাওয়ার কারণে বিরতি হলেও কাফফারা আদায় হবে না। কাফফারার রোজা এমন দিন থেকে শুরু করবে যেন মাঝখানে কোনো নির্দিষ্ট দিন এসে না যায়। উল্লেখ্য, বছরের 5টি দিন রোজা রাখা নিষিদ্ধ বা হারাম। সেই 5 দিন হলো ঈদ উল ফিতরের দিন, ঈদ উল আজহার দিন ও ঈদ উল আজহার দিনের পরের 3 দিন। কাফফারার রোজা রাখার মধ্যে হায়েজের দিন নেফাসের নয়, এসে গেলে সে কয়দিন সে হায়েজের কারণে বিরতি যাবে তাতে অসুবিধে নেই। কাজা রোজার ন্যায় কাফফারার রোজার নিয়ত সুবহে সাদেকের পূর্বে হওয়া জরুরি। একই রমজানের একাধিক রোজা ছুটে গেলে কাফফারা একটাই ওয়াজিব হবে, দুই রমজান ছুটে গেলে 2টি কাফফারা ওয়াজিব হবে। কাফফারা বাবদ বিরতিহীনভাবে 60 দিন রোজা রাখা সামর্থ্য না থাকলে পূর্ণ খোরাক খেতে পারে এমন 60 জন মিসকিনকে অথবা 1 জনকে 60 দিন 2 বেলা পরিতৃপ্ত সাথে খাওয়াতে হবে, অথবা সদকায়ে ফিতরের যেই পরিমাণ গম বা তার মূল্য দেওয়া হয় প্রত্যেককে সেই পরিমাণ দিতে হবে। এই গম ইত্যাদি বা মূল্য দেওয়ার ক্ষেত্রে 1 জনকে 60 দিনের তা 1 দিনে দিয়ে দিলে কাফফারা আদায় হবে না, তাতে মাত্র 1 দিনের কাফফারা ধরা হবে। 60 দিন খাওয়ানোর বা মূল্য দেওয়ার মাঝে 2-1 দিন বিরতি গেলে ক্ষতি নেই। রোজার ফেদিয়ার মাসায়েল। ফেদিয়া অর্থ ক্ষতিপূরণ। রোজা রাখতে না পারলে বা কাজা আদায় করতে না পারলে যে ক্ষতিপূরণ দিতে হয় তাকে ফেদিয়া বলে। প্রতিটা রোজার পরিবর্তে সদকায়ে ফিতর, ফিতরা পরিমাণ পণ্য বা তার মূল্য দান করাই হলো এক রোজার ফেদিয়া। যার জিম্মায় কাজা রোজা রয়ে গেছে, জীবনদশায় আদায় হয়নি, মৃত্যুর পরও তার ওয়ারিসগণ তার রোজার ফেদিয়া আদায় করবে। মৃত ব্যক্তি ওসিয়ত করে গিয়ে থাকলে তার পরিত্যক্ত সম্পত্তি থেকে নিয়ম অনুযায়ী এই ফেদিয়া আদায় করা হবে, আর ওসিয়ত না করে থাকলে যদি ওয়ারিসগণ নিজেদের মাল থেকে ফেদিয়া আদায় করে দেয়, তবুও আশা করা যায় আল্লাহ তাআলা কবুল করবেন এবং মৃত ব্যক্তিকে ক্ষমা করবেন। অতি বৃদ্ধ বা বৃদ্ধা রোজা রাখতে না পারলে অথবা কোনো ধ্বংসকারী বা দীর্ঘমেয়াদী রোগ হলে এবং সুস্থ হওয়ার কোনো আশঙ্কা না থাকলে আর রোজা রাখার ক্ষতি হওয়ার ভয় থাকলে, এমন লোকের জন্য প্রত্যেক রোজার পরিবর্তে ফেদিয়া আদায় করার অনুমতি আছে। তবে এরূপ বৃদ্ধ বা বৃদ্ধা বা এরূপ রোগী পুনরায় কখনও রোজা রাখার শক্তি পেলে তাদেরকে কাজা আদায় করতে হবে, এবং যে ফেদিয়া দান করেছিল তার সওয়াব পৃথকভাবে সে পাবে।